পাঁচপুরা জিত গার্ডেন থেকে বলছি। আমার ছাদ বাগানে একাধিক ফুলের ভিডিও আপনাদের আমি দেখিয়েছি, অসংখ্য ধন্যবাদ সেই জন্য আপনাদের। আজকে আপনাদের একটা শীতকালীন ফুল যেটা ইমপ্রেশন ফুল সম্পর্কে বলবো, তার পরিচর্যার বিষয়ে বলবো, আপনারা লক্ষ্য। প্রথমে মাটি প্রস্তুতি প্রসঙ্গে বলি, আপনারা দোঁয়াশ মাটি নেবেন, 80% দোঁয়াশ মাটি এবং 20% ভার্মি কম্পোস্ট, এবং সাথে পরিমাণ মতো চুনকে মিশিয়ে আপনারা মাটি প্রস্তুত করুন। এরপর টবের প্রসঙ্গে আসি, টব আপনার সর্বোচ্চ যে দীর্ঘ সাইজ সেটা হয়তো 6 ইঞ্চি হলেই হবে, গাছের দীর্ঘ হয়ে ব্যাপারটা নেই, দীর্ঘ হওয়ার ব্যাপারটা নেই, গাছের হাইট 6 ইঞ্চি হয়, তাই টবটাও আপনি 6 ইঞ্চি সাইজের নেবেন এবং তাতেই আপনি চারাটা বসাবেন। চারা বসানোর 15 দিন পর থেকে আপনারা পরিচর্যা করবেন, তার আগে আপনার প্রয়োজন মতো জল দিয়েছেন। এবার 15 দিন পর থেকে আপনার যেটা সর্ষের খোলকে পচিয়ে তার তরল জল, খুব হালকা তরল জল করে দিবেন, গাছের থেকে একটু দূরে আপনার দেবেন। গাছের গ্রোথটা প্রথম অবস্থায় খুব কম হবে, দেখে আপনার মনে হবে যে গ্রোথটা হচ্ছে না, বাড়তি যত্ন নেবেন, কিন্তু বাড়তি যত্ন নিলে গাছের ক্ষতি হয়ে যাবে, আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কারণ এই গাছটা ঠান্ডাতে বেশি বৃদ্ধি পায়, যদি আপনি ডিসেম্বরের প্রথম দিকে লাগিয়ে থাকেন তাহলে মাসখানিক একটু ডরমেন্ট অবস্থা থাকবে, বাড়ছে না, কিন্তু যতই ঠান্ডা বাড়তে থাকবে গাছের গ্রোথ বাড়বে এবং আস্তে আস্তে নিজে থেকেই বুঝি হবে। যদি আপনি দুবার একে পিঞ্চ করেন তাহলে দেখবেন যে টপকে ছাড়িয়ে বেরিয়ে গেছে, যে অসংখ্য শাখা পোশাকা সহ পুরো বুসি হয়ে টবের বাইরে চলে যাবে গাছটা। আমার গাছটা প্রায় 18 ইঞ্চি ব্যাসার্ধের একটা দীর্ঘ সাইজ নিয়ে রয়েছে, একটাই গাছ, মনে হচ্ছে যেন একাধিক গাছ আছে, আদৌ নয়, একটাই গাছ। আপনার ভেতরটা দেখলে বুঝতে পারবেন যে একটাই গাছ বসিয়েছি, কিন্তু তার বুসি হওয়ার ব্যাপারটা যত ভালো হবে তার সৌন্দর্যটা আরও বেড়ে উঠবে, যে অদ্ভুতভাবে বেড়ে উঠেছে, যে এই যে রেড আর হোয়াইটের কম্বিনেশান, এটার যতটা আকার আকৃতি হয়েছে, পাশে আপনারা দেখুন হোয়াইট আর গোলাপির যে কম্বিনেশান সেটা অপেক্ষাকৃত কম, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে, ওই একইভাবে যত্ন করে যাবেন পরিচর্যা, যে একদিন 10 দিন ছাড়া সর্ষের খোলকে পচিয়ে তার তরল জল দিতে থাকবেন। এও ঠিক ওই পাশের টবের ন্যায় দীর্ঘ সাইজের, তার এরিয়া জুড়ে তার সৌন্দর্য প্রকাশ করবে। ফুল আসার পরিস্থিতি তৈরি হবে মাস দিয়ে পরিচর্যা করার পর, তখনই আপনাকে উল্লেখযোগ্য সব ফুলের যে পরিচর্যা করি সেটা আপনাকে করতে হবে। NPK যেটা 1 লিটার জলে আপনারা 1 চা চামচ মিশিয়ে জলটাকে গাছের স্প্রে করবেন, তাহলে ফুলের সংখ্যাটাও বাড়বে, সাথে সাথে একসঙ্গে ফোটার সম্ভাবনাটা তৈরি হবে। এখানে আপনারা দেখুন আমি দুটো টবে বসিয়েছি, দুটো টবেই বাই কালার ফুল হয়েছে, দুটো কালারের দেখতে পাচ্ছেন, এখানে রেড আর হোয়াইটের কম্বিনেশান করে হয়েছে, দেখুন যে অসংখ্য ফুল ফুটেছে, দেখা যাচ্ছে যে হোয়াইটের 5টা স্ট্রিপ এবং তার ফাঁকে ফাঁকে রেড কালারটা রয়েছে, অদ্ভুত একটা কালার, যে অসংখ্য ফুল হয়েছে, সখানিক ফুল রয়েছে এই টবের মধ্যে, একটাই কিন্তু গাছ। এর পাশে আপনারা দেখুন এটা হচ্ছে হোয়াইট আর পিঙ্কের কম্বিনেশান হয়েছে, যে ওই একইভাবে হোয়াইটের 5টা স্ট্রিপ এবং ফাঁকে ফাঁকে তার পিঙ্কের কালারগুলো এসছে। এই টবে আপনারা ফুলের সংখ্যাটা হয়তো পাশের টবের থেকে একটু কম, কিন্তু লক্ষ্য করুন ভালো করে, দেখবেন যে অসংখ্য কিন্তু কুঁড়ি রয়েছে যেটা পরে ফুটবে, তাহলে আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এই টবটাও ঠিক আগের টবের ন্যায় ফুটে উঠবে, তাহলেও রয়েছে 25-50টার মতো ফুল রয়েছে এই টবের। ফুল ফোটা শুরু হলে আপনাদের আরেকটা উল্লেখযোগ্য পরিচর্যা করতে হবে, যে এই ফুল ডাইরেক্ট সূর্যের আলোটা ফুল ফোটার পর কিন্তু নিতে পারে না, সেক্ষেত্রে পামড়িগুলো সৌন্দর্য নষ্ট হয়ে গাছটা ঝলসে যায় বা নেতিয়ে পড়ে, সেই জন্য ফুল আসার যখন সম্ভাবনা তৈরি হবে ছাদের এমন একটি জায়গা বেছে নেবেন যেখানে 1-2 ঘন্টা রৌদ্র থাকবে, সেই রকম জায়গায় টপটিকে রেখে পরিচর্যা করবেন, তাহলে ওই সৌন্দর্যটা আপনারা উপভোগ করবেন, নষ্ট হবে না, গাছ তরতাজা থাকবে। তাহলে গাছের পরিচর্যার বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন, যখন গাছে ফুল ফোটা পরিস্থিতি হবে তার আগে পর্যন্ত সরাসরি সূর্যের আলোর দরকার বৃদ্ধি হবে, কিন্তু ফুল ফোটার পরিস্থিতি এসে গেলে তারপর আলোটা কম লাগবে, ডিরেক্ট সানলাইট না দিয়ে শেডের মধ্যে রাখুন, আর না হলে বাড়ির এমন একটা ছাদের এমন একটি জায়গা নির্বাচন করুন যেখানে 2-3 ঘন্টা সূর্যের আলো আসে, দুপুরের
যে তীব্রতা সূর্যের সেটা যেন না গাছে লাগে, তাহলে গাছের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন না। ইম্প্রেশন ফুলের পরিচর্যার বিষয়ের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এই চ্যানেলটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।